আজকে আমাদের উচিত সকলকে ধর্ম মেনে চলা। যার যার ধর্ম আপনি মনে প্রাণে যদি মেনে চলেন তাহলে সমাজে অশান্তি আসবে না, সমাজে বিশৃঙ্খলা আসবে না। এই অশান্তি বিশৃঙ্খলা শান্তি স্থাপনের জন্য ধর্মের উপরে আর হতে পারে না। আইন দিয়ে কতক্ষণ মানুষকে আটকানো যাবে? মানুষ যদি তার নিজেকে সংযমী করতে না পারে, নিজেকে নিজে তার মানবতা বুদ্ধিকে জাগ্রত না করে, তাহলে আইন দিয়ে তাকে দমন করা যাবে না। কাজে আমরা মনে করি এই বাংলাদেশ একটি সংস্কৃতির দেশ। আমরা বলি আমাদের নেত্রী শেখ হাসিনা বলেন ধর্ম যার যার রাষ্ট্র সভার উৎসব সভা।